বন্ধুরা, ইনস্টাগ্রামে আপনারা বিভিন্ন ধরনের স্টোরি অ্যাড করেন, তো এখন চাইছেন আপনার ওই স্টোরিটা কোনো এক স্পেশাল পার্সনের কাছ থেকে হাইড করে রাখতে। অর্থাৎ আপনার যদি গার্লফ্রেন্ড থাকে গার্লফ্রেন্ডকে দেখাতে চাইছেন না, বয়ফ্রেন্ড থাকলে বয়ফ্রেন্ডকে দেখাতে চাইছেন না, বা এরকমটাও চাইছেন শুধুমাত্র গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড দেখতে পাবে বাট অন্য কেউ দেখতে পাবে না, তো এই সেটিংসটা কীভাবে করবেন সেটা আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কীভাবে আপনার ইনস্টাগ্রাম স্টোরি হাইড করবেন এবং কীভাবে আবার পুনরায় আনহাইড করতে পারবেন। তো চলুন বন্ধুরা, তাহলে বেশি দেরি না করে আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে নিয়ে যাওয়া যাক। তো বন্ধুরা, চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে। তো চলুন বেশি দেরি না করে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা ওপেন করি এবং আপনাদেরকে দেখাই কীভাবে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম স্টোরি কোনো এক স্পেশাল পার্সনের কাছ থেকে হাইড করবেন এবং সেটাকে আবার পুনরায় আনহাইড করতে পারবেন। তো তার জন্য বন্ধুরা, আপনারা দুটো পদ্ধতিতে আপনারা স্টোরি সেটিংস করতে পারবেন। তো দেখুন, সর্বপ্রথম একটা উপরে কর্নারে প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। দেখুন, দ্বিতীয় নম্বরে একটা স্টোরি অপশন চলে এসেছে, স্টোরিতে ক্লিক করবেন। দেখুন, কর্নারে একটা সেটিংসের আইকন রয়েছে, তো সেটিংসের আইকনে ক্লিক করবেন। দেখুন, সর্বপ্রথম একটা স্টোরি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যেই সেটিংসে আসবেন, আপনারা ব্যাকে ফিরে গিয়ে আরেকটা পদ্ধতিতে কিন্তু এই সেটিংসে আসতে পারবেন। আপনার যে প্রোফাইল আইকন রয়েছে কর্নারের নিচের দিকে, এখানে ক্লিক করবেন। দেখুন, এই যে থ্রি লাইন রয়েছে কর্নারের উপরে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন, সর্বপ্রথম একটা অপশন সেটিংস অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। দিয়ে তারপরে দেখুন প্রাইভেসি অপশন রয়েছে, তো প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পরে নিচের দিকে দেখুন একটা স্টোরি অপশন রয়েছে, তো স্টোরিতে ক্লিক করবেন। দেখুন, এখানেও কিন্তু সেই সেম সেটিংসে এসে পৌঁছালেন। এখন আপনি চাইছেন আপনার স্টোরিটা কোনো এক স্পেশাল পার্সনের কাছ থেকে হাইড করতে, তো দেখুন এখানে হাইড স্টোরি ফর্ম সর্বপ্রথম একটা অপশন রয়েছে এবং জিরো পিপুল লেখা রয়েছে, তো এই জিরো পিপুলে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনার যে সমস্ত ফলোয়ার বা আপনি যাদেরকে ফলো করেছেন তাদের কিন্তু লিস্ট এখানে চলে আসবে। তো এখন কোন কোন পিপুল বা কোন কোন ফ্রেন্ডদের আপনি সিলেক্ট করতে চাইছেন, যাদেরকে আপনি আপনার ইনস্টাগ্রাম স্টোরি হাইড করতে চাইছেন, ধরুন আমি এই তিনজনকে সিলেক্ট করলাম, তো এই তিনজন কিন্তু আমার এই ইনস্টাগ্রাম স্টোরি দেখতে পাবে না। তো আপনারা কী করবেন, এই যে বাম দিকে তীর আইকনটা রয়েছে কর্নারে, এখানে ক্লিক করবেন, ব্যাকে ফিরে আসবেন। দেখুন, এখানে জিরো থেকে কিন্তু থ্রি পিপুল হয়ে গেল, অর্থাৎ এই তিনজন কিন্তু আমার স্টোরি দেখতে পাবে না। এখন আপনি চাইছেন সবাইকে হাইড করতে অথচ একজনকে দেখাতে, তো তার জন্য বন্ধুরা আপনারা কী করবেন, তার আগে আমি আপনাদেরকে বলি যে আনহাইড কীভাবে করবেন। আপনারা ঠিক একই সেটিংসে আসবেন, এই যে থ্রি পিপুল লেখা রয়েছে এই থ্রি পিপুলে ক্লিক করবেন এবং আপনারা জাস্ট টিক মার্ক যাদের রয়েছে তার উপরে টাচ করবেন। দেখুন, আনটিক হয়ে গেল, অর্থাৎ এইভাবে কিন্তু আনহাইড করা হয়। তো আবার ব্যাকে এই তীর আইকনে ক্লিক করে ব্যাকে ফিরে যাবেন। দেখুন, এই থ্রি পিপুল থেকে কিন্তু জিরো পিপুল হয়ে গেল, তো এইভাবে কিন্তু আনহাইড করা হয়। তো এবার বলি বন্ধুরা, যে একজনকে দেখাতে বা স্পেশাল দুজনকে দেখাতে আর কাউকে দেখাতে চাইছেন না, তো তার জন্য বন্ধুরা যেটা করবেন, এই যে দেখুন তার নিচের একটা অপশন ক্লোজ ফ্রেন্ড, তো সিলেক্ট রয়েছে জিরো পিপুল, তো এই জিরো পিপুলে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনার কিছু ক্লোজ ফ্রেন্ড চলে আসবে। তো এখন এই ফ্রেন্ডদের আপনি একজনকে দেখাতে চাইছেন তো একজন সিলেক্ট করবেন, বা দুজনকে দেখাতে চাইছেন আর কাউকে দেখাতে চাইছেন না তো দুজনকে সিলেক্ট করবেন। ধরুন আমি একজনকে দেখাতে চাইছি আর কাউকে দেখাবো না, তো একজন সিলেক্ট থাকলো, নিচে যে ডান বাটন রয়েছে এই ডান বাটনে ক্লিক করলাম। দেখুন, এই জিরো পিপুলটা কিন্তু ওয়ান পিপুল হয়ে যাবে। তো আমি ব্যাকে ফিরে যাচ্ছি, ব্যাকে ফিরে গিয়ে আরেকবার ওই স্টোরি অপশনে যাচ্ছি। দেখুন, এখানে কিন্তু রিফ্রেশ হয়ে যেতেই দেখুন ক্লোজ ফ্রেন্ডে 1% হয়ে গেল। এর মানে হলো এই ক্লোজ ফ্রেন্ড 1% কিন্তু আপনার স্টোরিটা শুধুমাত্র দেখতে পাবে। দেখুন, লেখাই রয়েছে শেয়ার ইউর স্টোরি অনলি উইথ স্পেসিফিক পিপুল, মানে একজনকে দেখাতে চাইছেন কি দুজনকে দেখাতে চাইছেন আর কাউকে দেখাতে চাইছেন না, জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার যদি মনে করেন যে আবার আপনারা সেই পুনরায় আগের জায়গায় ফিরে যাবেন, অর্থাৎ আপনি সবাইকে দেখাতে চাইছেন, তো এখানে সিলেক্ট করবেন। দেখুন, এই যে টিক মার্ক রয়েছে এখানে টাচ করবেন, আনটিক হয়ে যাবে। নিচের ডান বাটনে ক্লিক করবেন, ডান বাটনে ক্লিক করলে কিন্তু আরেকবার ব্যাকে ফিরে যাবেন, আবার স্টোরি অপশনে ক্লিক করবেন। দেখুন, রিফ্রেশ হওয়ার পরে এখানে কিন্তু আবার জিরো হয়ে গেল। এইভাবে বন্ধুরা আপনারা খুব সহজে আপনার ইনস্টাগ্রাম স্টোরি যে কোনো বন্ধুবান্ধবদের কাছ থেকে হাইড করে রাখতে পারবেন, বা শুধুমাত্র স্পেশাল একজনকে দেখাতে পারবেন, বা শুধুমাত্র স্পেশাল একজনের কাছ থেকে হাইড করে আর সবাইকে দেখাতে পারবেন। তাহলে বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটা কেমন হয়েছে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের ইনস্টাগ্রাম রিলেটেড আরও কিছু আপডেট ফিউচারে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল BMTips-কে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, এখানে আজকের মতো এই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন হেল্পফুল ভিডিওর সাথে।